নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পরিবেশবিদ্যার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আমি সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তা প্রথম প্রশ্ন আমরা দেখে নেব, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অপশান এ অডিওমিটার, অপশান বি সিসমোগ্রাফ, অপশান সি অ্যামোমিটার, না অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তা ভূমিকম্প মাপা হয়, এর সঠিক উত্তর হচ্ছে সিসমোগ্রাফ। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, অস্ট্রেলিয়ার ঘূর্ণবাতকে কি নামে অভিহিত করা হয়? অপশান টাইফুন, টর্নেডো, হেরিকেন, না উইলি উইলি, এর সঠিক উত্তর হচ্ছে উইলি উইলি। পরবর্তী প্রশ্ন, ভারতের ধসপ্রবণ এলাকার মধ্যে নিচের কোনটি উল্লেখযোগ্য? অপশান এ দার্জিলিং, বি খাসিয়া জয়ন্তিকা পাহাড়, অপশান সি রানীগঞ্জ, না অপশান ডি কোনোটি না। তা এখানে এর সঠিক উত্তর হচ্ছে খাসিয়া জয়ন্তিকা পাহাড়। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, কোন গাছের মূলে রাইজোবিয়াম বাস করে? অপশান এ হলুদ, অপশান বি মটর, অপশান সি ছোলা, আর অপশান ডি হচ্ছে আদা। তা এই প্রশ্নের সঠিক উত্তর মটর। কেন না, মটর একমাত্র উদ্ভিদ যে কিনা বায়ু থেকে অক্সিজেনটাকে, বায়ু থেকে নাইট্রোজেনটাকে শোষণ করে মাটির মধ্যে ঢুকিয়ে দেয়। তাই এই জন্য এগুলো রাইজোবিয়াম বাস করে, এই কারণটার জন্য এদের ভিতরে রাইজোবিয়ামটা বাস করে, যে বায়ু থেকে নাইট্রোজেনটা সংগ্রহ করে মাটিতে মিশিয়ে দেয়, ফলে কি হয়, ফলে মাটিটা উর্বর হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বেনথস জীব? তাহলে বেনথস জীব কোনটা? অপশান এ বিড়াল, অপশান বি কুকুর, অপশান সি প্রবাল, না অপশান ডি বাঘ। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রবাল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রশ্ন সবুজ উদ্ভিদের খাবার তৈরিতে তৈরির প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়। অপশান এ বিকিরণ, অপশান বি সালোক সংশ্লেষ, অপশান সি খাদ্য শৃঙ্খল, আর অপশান ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। তা এখানে সঠিক উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে সবুজ উদ্ভিদের খাবার তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বাস্তুতন্ত্র কয় প্রকার? অপশান এক প্রকার, দুই প্রকার, তিন প্রকার, না চার প্রকার। এর সঠিক উত্তর হচ্ছে দু প্রকার। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অম্ল বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? অপশান এ সালফার ডাইঅক্সাইড, অপশান বি হাইড্রোজেন ফ্লোরাইড, অপশান সি ফ্লুরিন, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তাহলে অম্ল বৃষ্টির জন্য যেটা দায়ী SO2, মানে সালফার ডাইঅক্সাইড, এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, গ্রিন হাউস হলো ড্যাশ নির্মিত ঘর? অপশান এ সবুজ গাছপালা, অপশান বি কাঠ দিয়ে তৈরি, অপশান সি কাঁচ দিয়ে তৈরি, আর অপশান ডি লৌহ। এর সঠিক উত্তর হচ্ছে সবুজ গাছপালা, যেহেতু গ্রিন হাউস, তা এখানে সবুজ গাছপালা সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ওজোন ছিদ্র হলো? অপশান এ ওজোন স্তরের অবক্ষয়, অপশান বি বায়ুমণ্ডলের সৃষ্ট বিশাল গহ্বর, অপশান সি ওজোন গ্যাস লিক হওয়া, আর অপশান ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। তাহলে ওজোন ছিদ্র হলো কি, এর বাংলাটা করলেই আপনারা বুঝতে পারবেন যে ওজোন গ্যাস লিক হওয়া, তাই না? লিক, লিক আর ছিদ্র সেই একই, তা সুতরাং এর অ্যান্সারটাও মোটামুটি একই হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেবো কি হবে। এটা ওজোন ছিদ্র মানে হচ্ছে, ওজোন ছিদ্র হলো একদিক থেকে আমরা এখানে বলতে পারি ওজোন গ্যাস লিক হওয়া, ঠিক আছে। আবার আপনারা এটা উত্তর করতে পারেন যে ওজোন স্তরের অবক্ষয়। তা এখানে কিন্তু দুটো অ্যান্সারই আপনারা যদি করেন তাহলে দুটো অ্যান্সারই কিন্তু সঠিক হবে, ঠিক আছে। এক হচ্ছে ওজোন স্তরের অবক্ষয়, এটাও সঠিক, আর ওজোন গ্যাস লিক হওয়া, এটাও সঠিক। কিন্তু আমরা যদি এখানে অ্যাপ্রোপ্রিয়েট যদি বলতে চাই তাহলে কিন্তু ওজোন স্তরের অবক্ষয়। তা ওজোন স্তরের ছিদ্র হলো কি, এই ছিদ্রটার জন্য কি হচ্ছে না, আমাদের পরিবেশটা একটু পরিবর্তন হচ্ছে, না পরিবেশের বিনাশ সাধন হচ্ছে। তাই আমরা এখানে কিন্তু সঠিক উত্তর যেটা বলে দেবো সেটা কিন্তু বলবো যে ওজোন স্তরের অবক্ষয়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে দুটো উত্তরের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট। চারটে উত্তর যদি আপনাদের এরকম কাছাকাছি দিয়ে তা থাকে তাহলে যদি প্রপার অ্যাপ্রোপ্রিয়েট বলি তাহলে অবক্ষয়টা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য মূলত দায়ী? অপশান এ মিথেনের পরিমাণ বৃদ্ধি, অপশান বি অম্ল বৃষ্টির স্বল্পতা, অপশান সি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি, না অপশান ডি হচ্ছে হাইড্রোজেন সালফাইডের বৃদ্ধি। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা, না পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য মূল দায়ী সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো? অপশান এ হার্স, অপশান বি মিলিগ্রাম, অপশান সি ডেসিবেল, না অপশান ডি রেম। এর সঠিক উত্তর হচ্ছে ডেসিবেল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয়তার ফলে মারাত্মক যে রোগ সৃষ্টি হয় সেটি হলো? অপশান এ যক্ষা, অপশান বি হৃদরোগ, অপশান সি অন্ধত্ব, আর অপশান ডি ক্যান্সার। তাহলে তেজস্ক্রিয়তার ফলে যে রোগটা সৃষ্টি হয় সেটা হচ্ছে ক্যান্সার, কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মন্ট্রিল প্রোটোকলের সঙ্গে কোন গ্যাস ব্যবহার জড়িত?
তা অপশন এ আছে কার্বন ডাইঅক্সাইড, অপশন বি ক্লোরোফ্লোরোকার্বন, অপশন সি মিথেন, আর অপশন ডি হচ্ছে হাইড্রোজেন। তাহলে মন্ট্রিল প্রোটোকল এর সঙ্গে জড়িত হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। সিএফসি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন। জীবাশ্ম জ্বালানির মধ্যে প্রধান হলো অপশন এ পিচ, অপশন বি ন্যাপথা, অপশন সি কেরোসিন, আর অপশন ডি হচ্ছে কয়লা। তা আমরা এ বি সি ডি কে আমরা এ ক খ গ ঘ কে আমরা এ বি সি ডি দিয়ে বলছি। তা আপনাদের যেহেতু পরীক্ষা এরকমভাবে থাকবে তা আপনাদের প্রবলেম হওয়ার কোনো প্রয়োজন নেই বা প্রবলেম হবে না আশা করছি, কারণ এ বি সি ডি আর ক খ গ ঘ জিনিসটা একই। তাহলে জীবাশ্ম জ্বালানির মধ্যে প্রধান হলো কোনটা? না, অপশন ডি কয়লা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। 1969 সালে ভারতের কোথায় সর্বপ্রথম পারমাণবিক শক্তি উৎপাদন চুল্লি স্থাপিত হয়? অপশন এ তারাপুর, অপশন বি শ্রীহরিকোটা, অপশন সি জম্পে, না অপশন ডি হচ্ছে বালাসরে। এর সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে তারাপুর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সূর্যালোকের তাপ শক্তিকে যে যন্ত্রের সাহায্যে কাজে লাগিয়ে খাবার রান্না করা হয় তাকে বলা হয়? অপশন এ সোলার ড্রায়ার, অপশন বি সোলার পণ্ড, অপশন সি সোলার কুকার, না অপশন ডি সোলার ল্যান্টার্ন। তা এর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে সোলার কুকার। চলে আসি পরবর্তী প্রশ্ন। দূষণবিহীন ও নবীভবনযোগ্য শক্তির উৎস হলো অপশন এ কয়লা, অপশন বি বায়োমাস, অপশন সি সৌরশক্তি, না অপশন ডি কোনোটাই না। তাহলে বন্ধুরা এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? না, এর মধ্যে দূষণবিহীন ও নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বর্ডেটেলা পারটুইসিস, তাহলে বর্ডেটেলা পারটুইসিস হলো ড্যাশ জীবাণু। অপশন এ হুপেন কাশির, অপশন বি আমাশা, অপশন সি কলেরা, না অপশন ডি জলবসন্ত। তাহলে কোনটির হবে? এর সঠিক উত্তর হলো হুপেন কাশি। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন। ম্যালেরিয়া রোগের জন্য দায়ী অপশন এ কলেরা, অপশন বি প্রোটোজোয়া, অপশন সি ভাইরাস, না অপশন ডি কোনোটাই না। তাহলে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে ব্যাকটেরিয়া। কিন্তু পুরনো দিনে কি হতো, যখন ম্যালেরিয়া রোগটা আবিষ্কার হয়নি তখন লোকে এটাকে বিচার করতো যে ভগবান অসন্তুষ্ট হয়ে গেছে এবং বায়ুটা খারাপ হয়ে গেছে। তা যখন যার কারো ম্যালেরিয়া হয়ে যেত তখন তারা গ্রামটাকে, কলেরার মতো তারা গ্রামটাকে ছেড়ে দিত। তারপর যখন এই মশার থেকে ম্যালেরিয়া আসে এইটা আবিষ্কার করেছেন স্যার রোল্যান্ড রস আমাদের কলকাতায় এসে, তা সুতরাং তার পরবর্তী থেকে লোকে এটা বিশ্বাস করতে শুরু করেছে যে মশা থেকে এটা রোগটা হয়, এটা বায়ুর কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেলেন। তো চলুন এবার আমরা আজকে দেখে নেব কোন কোন কোশ্চেনগুলো করলাম। যারা এই কোশ্চেনগুলো আগে পড়েছেন তাদের ক্ষেত্রে একবার রিভাইজ হয়ে গেল, এবং যারা এই কোশ্চেনগুলো আগে পড়েননি তাদের যেহেতু এই কোশ্চেনগুলো মস্তিষ্কগত হয় তাদের জন্য আমরা এই প্রশ্নগুলো আরেকবার রিভাইশন করে নেব। তো চলুন আপনারা একটু মনোযোগ দেখবেন, আমরা ক্লাসটা শুরু করছি। খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটা শেষ করে ফেলবো, তা সুতরাং একটু মনোযোগ দেবেন, তাহলে আমাদেরও ক্লাসটা শেষ করতে খুব সুবিধা হবে, একটু কোঅপারেট করবেন। প্রথম প্রশ্ন আছে, ভূমিকম্পন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তর হচ্ছে সিসমোগ্রাফ। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়ার ঘূর্ণপাতকে কি নামে অভিহিত করা হয়? এর সঠিক উত্তর হচ্ছে উইলি উইলি। নেক্সট, ভারতের ধসপ্রবণ এলাকার মধ্যে নিচের কোনটি উল্লেখযোগ্য? এর সঠিক উত্তর হচ্ছে খাসিয়া জয়ন্তিকা পাহাড়। নেক্সট, কোন গাছের মূলে রাইজোবিয়াম বাস করে? এর সঠিক উত্তর হচ্ছে মটর। নেক্সট, নিচের কোনটি পেন্থস জীব? এর সঠিক উত্তর প্রবাল। নেক্সট, সবুজ উদ্ভিদের খাবার তৈরির প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে শালক সংশ্লেষ। নেক্সট, বাস্তুতন্ত্র কয় প্রকার? এর সঠিক উত্তর হচ্ছে দুই প্রকার। নেক্সট, অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। নেক্সট, গ্রিন হাউস গ্যাস হলো ড্যাশ নির্মিত ঘর? এর সঠিক উত্তর হলো সবুজ গাছপালা। নেক্সট, ওজোন ছিদ্র হলো? এর সঠিক উত্তর হলো ওজোন স্তরের অবক্ষয়। নেক্সট, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য মূলত দায়ী? এর সঠিক উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি। নেক্সট, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো? সঠিক উত্তর ডেসিবেল। নেক্সট, তেজস্ক্রিয়তার ফলে মারাত্মক যে রোগ সৃষ্টি হয় সেটি হলো? এর সঠিক উত্তর হচ্ছে ক্যান্সার। নেক্সট, মন্ট্রিল প্রোটোকলের সঙ্গে কোন গ্যাস ব্যবহার জড়িত? এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট, জীবাশ্ম জ্বালানির মধ্যে প্রধান হলো? সঠিক উত্তর কয়লা। নেক্সট, 1969 সালে ভারতের কোথায় সর্বপ্রথম পারমাণবিক শক্তি উৎপন্ন বা উৎপাদন চুল্লি স্থাপিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে তারাপুর। নেক্সট, সূর্যালোকের তাপশক্তিতে যে যন্ত্রের সাহায্যে কাজে লাগিয়ে খাবার রান্না করা হয় তাকে বলে? এর সঠিক উত্তর হচ্ছে সোলার কুকার। নেক্সট, দূষণবিহীন ও নবীভবনযোগ্য শক্তির উৎস হলো? এর সঠিক উত্তর হচ্ছে সৌরশক্তি। নেক্সট,
বারডেটেলা পারটুইসিস হলো ড্যাশ জীবাণু, এর সঠিক উত্তর হচ্ছে হুপেন কাশি। এবং নেক্সট অ্যান্ড লাস্ট ম্যালেরিয়া রোগের জন্য দায়ী, এর সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। তো এবার আমরা চলে আসি আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা প্রশ্নটা খাতায় লিখে দেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা হলো, লিঙ্গ বৈষম্য হলো অপশান এ মানবসৃষ্ট, অপশান বি জৈবিক, অপশান সি সামাজিক এবং অপশান ডি এর কোনোটি নয়। আবার আমি আপনাদের বলছি, লিঙ্গ বৈষম্য হলো অপশান এ মানবসৃষ্ট, অপশান বি জৈবিক, অপশান সি সামাজিক এবং অপশান ডি হচ্ছে এর কোনোটি নয়। তা আপনাদের এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তো সুতরাং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।